দই কাতলা বানাতে চার পিস মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, সঙ্গে আছে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন গ্রেট করে নিয়েছি, লঙ্কার কুচি, পেঁয়াজও গ্রেট করে নিয়েছি, চাইলে কেউ বেটেও নিতে পারে। এরপরে তিল আর পোস্ত বেটে রেখেছি, ওটা আমি ভালো করে গুলিয়ে নিয়ে নিচ্ছি, একটু মিহি করে বেটে নিয়েছি। আর নিয়েছি দই, এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে লাম্পস না হয়, ক্রিমের মতন হবে। এরপর আমি গ্যাসটা অন করছি, কড়া গরম হলে তেল দিতে দেব। এখানে আমি রাইস ব্র্যান অয়েল ইউজ করেছি, কেউ চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারে। আমি আরও খানিকটা তেল দিয়ে দেব, কারণ যাতে ডুবো তেলে ভালো করে মাছটা ভাজা হয়। আরও খানিকটা তেল দিয়ে দিলাম, এবার তেলটা ভালোভাবে গরম হোক, তেল ছড়িয়ে রাখলাম, তেল বেশ গরম হয়ে গেছে। ভালোভাবে তেল গরম হলে তারপরে তেলটা আমি একটু কড়ার গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ না হলে মাছটা ধরে যেতে পারে, চিটিয়ে যায় অনেক সময় মাছ। এরপর মাছগুলো আমি ছেড়ে দিলাম, মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব, খুব কড়া করে ভাজার দরকার নেই। মাছ ভেজে আমি বাটিতে তুলে রাখছি, মাছ ভাজা হয়ে গেলে এর থেকে বেশ খানিকটা তেল আমি ঢেলে রাখব। চার চামচ মতন তেল রেখে আমি খুব একটা তেল ইউজ করছি না, খুব বেশি তেল আমি ইউজ করিও না রান্নাতে, সেই জন্য অল্প তেলেই পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এবার এটা নাড়তে থাকবো, এর মধ্যে দরকার হলে আমি একটু নুনও দিয়ে দিতে পারি, হালকা আঁচে, খুব বেশি মিডিয়াম আঁচে রেখেছি, মিডিয়াম থেকে হালকা আঁচ, খুব বেশি আঁচে দিলে পরে পুড়ে যেতে পারে, কারণ তেলটা তো কম আছে। একটু নুনও দিয়ে দিলাম, বেশ ব্রাউন হয়ে আসবে। নাড়তে থাকবো, এরপর রসুন বাটাটাও দিয়ে দিলাম, রসুন আমি এখানে গ্রেট করে রেখেছি, চাইলে কেউ বেটেও দিতে পারে, এর সঙ্গে কেউ চাইলে টমেটো কুচিও দিতে পারে। আজ আমার বাড়িতে টমেটো নেই, লকডাউন চলছে, সেরকম কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি রান্না করছি না, যতটা কমে করা যায়। এর মধ্যে আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাঁচা লঙ্কা যেহেতু কুচিয়ে দিয়েছি। মশলাটা কষিয়ে নেব, মশলা কষে আসলে বেশ খানিকটা সময় এতে লাগছে। মাঝে মাঝে আমরা একটু জল দিয়ে নিয়ে নিতে পারি, যাতে ধরে পুড়ে না যায় মশলাটা, মশলা কষা হলে আদার গন্ধটা ছাড়ে না। এর মধ্যে আমরা একটু জল দিয়ে দিলাম, এরপর এতে আমি তিল আর পোস্ত, সাদা তিল বাটা আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। সঙ্গে দই বাটাটাও দিয়ে দিলাম, এটা যদিও বাটা নয় ফাটানো, দইটা ফাটানোটাও দিয়ে দিলাম, সাদা তিল, পোস্ত বাটা, দই ফাটানোটা দিয়ে কষাতে থাকলাম। কষাতে কষাতে এটা তেল ছেড়ে আসবে, বেশ তেল ছেড়ে আসছে আস্তে আস্তে। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, স্বাদ মতন নুন দিলে পরে মশলার সঙ্গে এটা নুনটা ভালো যাবে, পরে দিলেও চলে, এর মধ্যে দিলে পর আরও বেশি টেস্টি হয়। একটু জল দিয়ে কষাতে থাকছি, এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছের পিসগুলো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে প্রায় দু তিন মিনিট আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ফুটে একটু মশলাগুলো মাছের সঙ্গে মিশে যায়। আমার হয়ে গেল প্রায় গা মাখা মাখা হয়ে গেছে মাছটা, এবার আমি এটা নামিয়ে নিতে পারি, একবার দেখে নিচ্ছি ভালো করে নেড়ে, একদম ঠিকঠাক হয়ে গেছে, এবার আমরা এটা নামিয়ে নেব।
নিয়ে আমরা ধনে পাতা কুচি দিয়ে এটা সার্ভ করতে পারি পরিবেশনের সময়।